या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो ओ दयार नबी जी अपनार प्रति जत बेशी दुरूद शरीफ आदाय करबे ओई व्यक्ति जान्नातेर मध्ये अपनार तत काछाकाछि थाकबे। जानते चाई बाबारा आमरा इंतेकाल करार परे आमार मा कबरे जाबे ना बाबा कबरे जाबे ना सन्तान सन्तुति आत्मीय स्वजन केउ कबरे जाबे ना ताहले ओई कबरे आमादेर मदिनार कामनीवाला दयाल नबी যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা সকল কিছু বানাইছে ওই নবীরে আমরা কবরে আমাদের কাছাকাছি পাইতে চাই কি চাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজির জবান মুবারকের মধ্যে আমি আরো বলতে শুনেছি নবী আমার কই যেই ব্যক্তি আমি নবীর প্রতি মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াতে জিন্দেগি থেকে ইন্তেকাল করার সময় ঈমানের সাথে মরণ দিব। দাড়ি পাকনা মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা আজকে আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং এতিমখানার মা ফিরে বৈশা যদি আমরা আমার নবীর উপরে মহাব্বতে বেশি বেশি দুরুদ আদায় করি গো আমি জানতে চাই আমাদের মরণের সময় ইমানি মরণ আমার আল্লাহ দিব এই বিশ্বাস আমরার সবার অন্তরে আছে না নাই। পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনতেছে একটু অন্তরের কানটা লাগে শুনবে আজকের মা ফিরের মধ্যে জিনাকে প্রধান মেহমান বানানো হয়েছে পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন পেশোয়ারি হুজুর কেবলা। আমি আসার সাথে সাথে দেখলাম পেশোয়ারি দরবারের অনেকগুলা ভক্ত আসে কান জাকেরান আসছে। ও বন্ধু দরবারে গেলে সব সময় দরবারের তালিমগুলো আপনাদেরকে দেওয়া হয় আপনারা যারা সাধারণ পাবলিক আছেন আপনারা মনে রাখবেন আল্লাহর ওলিদেরকে এই মাহফিলগুলোর মধ্যে আমন্ত্রণ করানোর কয়েকটা কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই আমরা কোনোদিন রাসূল দেখি নাই কিন্তু যাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ দেখার স্বাদ পাওয়া যায় নবী দেখার স্বাদ পাওয়া যায় ওই আল্লাহর বন্ধুদেরকে দাওয়াত কইরা আইনা আমরা তাদের জবানের দুই একটা কথা শোনার চেষ্টা করি। জিজ্ঞাসা করবেন কোনোদিন যদি পেশোয়ারি দরবার শরীফে যান অথবা হুজুর কেবলাদের সাথে আপনারা যদি কোনোদিন সরাসরি মুলাকাতের একটা ব্যবস্থা হয় কথা বলার সুযোগ হয় জিজ্ঞাসা করবেন হুজুর আমরা তো আপনাদের কাছে আসি আপনাদের কাছে আসার কারণে আল্লাহ তাআলা তো বলছেন আপনারা যারা আল্লাহর ওলি আছেন বন্ধু আছেন পীর মাশাই কাছেন আপনাদের উসিলে আল্লাহ আমরারে মাফ করব। ও হুজুর আপনি যে পার হইতে পারবেন এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন নি কোনো হুজুর নিজের মুখ দিয়া স্বীকার করবে না যে আমি এটার গ্যারান্টি দিতে পারবো। তবে না 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 গ্যারান্টি যদিও না দেয় আমার আল্লাহ তাআলা আপনারে বিবেক দিছে আল্লাহ তাআলা আপনারে দুইটা চোখ দিছে আল্লাহ তাআলা আপনারে দেখার মতো যাচাই করার মতো ব্রেন শক্তি দিছে। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় আল্লাহর নবীজির হাদিস বর্ণনা আল্লাহর ওলি কেমনে দেখলে চিনবেন আমার নবী ডাক দিয়া কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়াজাল্লা যদি ওই আল্লাহর ওলিটার দিকে তাকাইলে পিঠটার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইয়া যায় তাইলে মনে করবা এটা একজন হক্কানি ওলি। ও বন্ধু কেমনে পীরের দিকে তাকাইলে হক্কানি পীর মাশাইকের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে আল্লাহরে তো কোনোদিন আপনি দেখেন নাই হক্কানি পীরের আমলটা দেখবেন কত সুন্দর হক্কানি পীরের ইমানটা দেখবেন কত সুন্দর কথা বললেই ভালো লাগে ইমানটা কত তাজা যদি থাকে আল্লাহর রসুলের মহাব্বতের কথা আহলে বায়াতে রসুলের মহাব্বতের কথা আসবে। এই জন্য বাবারা তরিকত গ্রহণ করা দরকার কারণ আল্লাহর ওলিদের সহবতে থাকলে আল্লাহ দেখার সাদরা পাওয়া যায়। বাবাজিরা বন্ধুরা আমার এই আলিপুর এলাকার মধ্যেই প্রথম আসি নাই এই জায়গার মধ্যে চার পাঁচ বারের উপরে হয়ে যাবে বয়ান করে আমি আপনাদেরকে নিয়ে কথা না বাড়াইয়া অল্প কিছুক্ষণ জিকিরের তালিম দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলি আপনাদের যাদের যাদের সামনে খালি জায়গা আছে আপনারা খালি জায়গাগুলো পূরণ করে দিবেন একজন মুমিন ভাই আরেকজন মুমিন ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন। ওরে মাত্র একটা দোকানের জায়গা ক্রয় করে সে যখন যে সময় যেভাবে ইচ্ছে ওই দোকানের জায়গায় গিয়া থাকতে পারে। হুজুর বললেন যদি জান্নাতের মধ্যে তোমার একটা গাছ থাকে ইন্তেকালের পরেও যদি তুমি জাহান্নামী হও আল্লাহর কাছে একটা দরখাস্ত করবা আল্লাহ আমি তো দুনিয়ার জমিন থেকে কবরে আসছি কিন্তু কবরে আসার পর আমারে আপনারা দোজকের মধ্যে দিলেন তবে আল্লাহ
জান্নাতের মধ্যে আমার একটা গাছ আছে, ওই গাছটা আমি দেখতে চাই। হুজুর বলতেছেন, বাবা ওই গাছটার মালিক তুমি হওয়ার কারণে যখন তোমাকে ওই গাছের নিচে নিয়ে যাওয়া হবে, ওই সময় তুমি গাছের নিচে বসার সাথে সাথে আর ওই জান্নাতের মধ্য থেকে বাহির হইবা না, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইবা, মাবুদো আপনি আমারে যেই গাছের মালিক বানাইছেন এই গাছের নিচ থেকে আমি কোনো জায়গায় যাইতাম না। এই জন্য একবার দুরুদ পড়লে যদি আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় একটা গাছ লাগাইয়া দেয়, আপনারা বলেন আমরা যদি বারবার দুরুদ শরীফ আদায় করি আমার আল্লাহ আমরার জন্য জান্নাতে গাছের বাগান করতে পারে কি পারে না? নবীজির দ্বিতীয় আরেকটা হাদিস, হযরতে সুফিয়ান ইবনে আসসালাহ রাদিয়াল্লাহু তাআলাহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহুর কাছ থেকে হাদিস বর্ণনা করেছি। তিনি বলতেছেন, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, যেই ব্যক্তি আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমার নবীজির কাছাকাছি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ তাআলা এটার বিনিময়ে আপনাদেরকে জান্নাতে বসার ব্যবস্থা করে দিবে। যারা যারা সুযোগ আছে একটু কষ্ট করে সামনের দিকে আসবেন আর মহাব্বতে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ইয়া আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দর বাহরে, আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দর বাহরে, মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার জীবনের জীবন, হীরা কাংসা মানিক মুক্তা স্বর্ণয়ার রতন, মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার মানিক আর রতন, হীরা কাংসা মানিক মুক্তা স্বর্ণার রহতন, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর দেনে মগ্ন সদা, আল্লাহর দেনে মগ্ন সদা নবীর প্রেমে দেয়ম তরামি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দর বাহরে, আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দর বাহরে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কারবালা আর বিচেদের জাহানা করবো আমরা সইতে পারি না, কারবালা আর বিচেদের জাহানা করবো আমরা সইতে পারি না, হায় গো হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা, ইমাম হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা, কারবালা আর বিচেদের জাহানা করবো আমরা সইতে পারি না, মারহাবা জবান জবান আল্লাহ 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 আল্লাহ। আমার বাইনি আইব রে হে পোরাতের পানি লইয়া, সর্বানন্দ কিনে কান্দে মন্ত পানে চাইয়া, আমার বাইনি আইব রে আল্লাহ আল্লাহ আল্লাহ, কাছে মেরোলা সগোরা পিষ্টে চিয়া, আপন সজনের কাছে পৌঁছিল সিয়া, তারে
মাইরা আন্দার করলো তাদে মাইরা আন্দার করলো মদিনার বগন আল্লাহ কে গে মারলো রে আল্লাহ কে গে মারলো রে মায়ের যত নের রত রিয়া নীল মায়ের বুকের জাদু দগন আল্লাহ কে মারল রে আল্লাহ 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 কাছে মের লাগাস সজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল গরে বাইরে লাগল আগুন গরে বাইরে লাগল আগুন কাছে মারলা গিয়া আল্লাহ কে মারল রে আল্লাহ কে মারল রে মায়ের যত নের রত কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দঙ্গন আল্লাহ কে মারল রে আল্লাহ 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 হাই রে গুণের বাগাই বাগাই রে কারবা লাগা নীল তোমায় কে আল্লাহ এই দিদার দুষ মনে তোমাগে যে দার দুষ মনে তোমায় মারিল পরানে গুণের বাগাই বাগাই রে কারবা লাগা নীল তোমায় কে আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আসগর আকবর তিরকা ইল পানি রণে আল্লাহ আল্লাহ জয়নাল কে বন্দি করিল জয়নাল কে বন্দি করিল এ জিদার বেইমানে গুণের বাগাই বাগাই রে কারবা লাগা নীল তোমায় কে আল্লাহ 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 রাসূল পাইতে আমরা যাইব সেই জায়গায় সেই জায়গাতে আসে আমার মুর্শিদ মালিক সাঙ্গাই আল্লাহ আল্লাহ পাইতে আল্লাহ রাসূল সবে পাটা বলে সবাই জবান খুলে দূরে 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 সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি لا محمد وعلى سيدنا محمد وعلى محبته পরে سيدنا নবীর শানে প্রেমের ডোরি মনে বাঁধো না নবীর শানে প্রেমের ডোরি মনে বাঁধো না শয়নে সপনে দেখবা মদিনা মহাব্বতে পড়েন মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা নবীর আজকে প্রেমের ডোরি বাঁধো না নবীর আজকে প্রেমের ডোরি মনে বাঁধো না শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা
হুসেন মুহাম্মদ ওয়ালায়াল দেনা মুহাম্মদ শরণের মাহফিলে আগন্তুক আমার ভাই বাবারা বন্ধুরা এইতে আল্লাহ রাসূল সবে ধর মুর্শিদ রহ পাঙ্গা হে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম আল্লাহ আল্লাহ আমরা এই জগতে আসিলাম আমরা এই জগতে আসিলাম আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ পেশওয়ারি দরবারে শুইয়া আছে হযরত কেবলা গুন আল্লাহ তাআলার শুনিতে আল্লাহ আল্লাহ পাইতে তাদের চরণ যুগল পাইতে তাদের চরণ যুগল ধর আওলা দের হাত আমরা পাল্লা রাইসুল পাইতে বায়া তো গোলা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদ ও দয়ালা
আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আহলে বায়াতের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামা হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর কর নবীর আহলে বায়াত পাক বান্দাতনের দরবারে কবুল কর সকল নবী রাসূল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন আইয়ামে মুস্তাকিদিন সহ তরিকার ইমাম মাযহাবের ইমামদের দরবারে বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে কবুল মঞ্জুর করে নাও মাবুদ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই কার জানি জগতের মধ্যে মা নাই কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন ভাই বাবা মা বোনেরা জানি গো এমন আব্বাই আম্মারে কবরে শোয়া দিয়া আমি গুনাগার শামিম রেজার সাথে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে আল্লাহ ওই হাতে রুচিলায় আমরার প্রত্যেকের জীবনের গুণা গুণা তুমি ক্ষমা কইরা দাও আমার এই হোমনা আলিপুর এলাকার মা বোনেরা গো কি গো মা আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাঁধিতে সময় কাটাইবা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না এ আমার হোমনা আলিপুর এলাকার ভাই বাবারা রে আর কতকাল দোকানপাটে আড্ডাবাদি কইরা সময় কাটাইবা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা এই দেশ একদিন ধ্বংস হইয়া যাবে তোমরাও একদিন দুনিয়ার জমিনে থাকবা না যেমনভাবে তোমরার পূর্ববর্তী মানুষগুলা কবরে চইলা গেছে তোমরাও একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা কবরের জন্য কোনো ফুজি রেডি করছো নি একটু আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ তালা প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিবে আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি আব্বা জানম দোকার কবরে যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম্পায় ফালাইয়া নৌকা চালাইয়া আল্লাহ নিজের রক্তরে পানি বানাইয়া আব্বারে অন্ধকার কবর দেশের মধ্যে শুইয়া রইছে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা যেই মা রে মা কুইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে মাঘ মাসের শীতে সপ্তাহ বিছানার ডান পাশে প্রস্রাব করলে মা নিয়া বাম পাশে শোয়াইছে বাম পাশে প্রস্রাব করলে মা নিজে বিদা জাগায় ঘুমাইয়া সন্তানদের শুকনা জাগার মধ্যে ঘুম লোয়াইছে আল্লাহ এমন অনেক সময় গেছে সন্তান ঘরে ভালো কোনো খাবার খাইতে পারে নাই মা জননী পান্তা ভাতগুলা রাইখা দিত আমার সন্তান দুপুরবেলা রৌদ্র থেকে আসলে সন্তান খাইয়া কইলজাটা ঠান্ডা হইব জানি না কে জানি হাত বাড়াইছে এমন জনম দুঃখী মা এলাকার বাসপুরান নিচে পুকুর পারে গোরস্থানে চকের মধ্যে ছুঁয়া রইছে মাবুদ্রে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হাজার হাজার টাকা ইনকাম করে কিন্তু মা নাই বাপ নাই
আম্মাবার শোক কইরা কোনো কিছু কিনা খাওয়াইতে পারে না, কেমনে খাওয়াইব মা বাবা অন্ধকার কবরে মনিব। আল্লাহ এমন যে সন্তানেরা হাত বাড়াইছে ওই সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে দরিবা সানিয়া থেকে আমার রবিন তার মার জন্য সব সময় দোয়া চায়। আল্লাহ আমার রবিনের আম্মাটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এমন ভাবে যত সন্তান মা ভক্ত বাবা ভক্ত প্রত্যেক সন্তানের আম্মা আব্বারে কবুল করো। আল্লাহ অনেকের মা বাবা বেঁচে আছে শরীর স্বাস্থ্যটা সুস্থ করে দাও রাব্বে কারিম। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, ভাইয়া সিনা তাহিরি সব সময় এলাকার মানুষের জন্য দোয়া চাই, এলাকার প্রবাসীদের জন্য দোয়া চাই। আল্লাহ আলিপুর এলাকা সহ এ মাদ্রাসার মধ্যে যারা যারা টাকা পয়সা দিয়া ছাত্রদেরকে লজিং খাওয়াইয়া আল্লাহ মাদ্রাসার কাজের জন্য দান টাকা পয়সা দিয়া সহযোগিতা করে, আল্লাহ আমি কি দোয়া করব জানি না, আমাদের পেশোয়ারি দরবার শরীফের সাহেব কেবলা হুজুর দোয়া করবে। আল্লাহ আমি গুনাগারের সাথে দোয়া করে যারা প্রত্যেকের হাতগুলার উসিলায় তারা তারা মাদ্রাসাটার দিকে নেক নজর করতেছে, আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও। খবর পাইলাম মাদ্রাসাটার মধ্যে অনেকগুলা টিনের প্রয়োজন, ছাত্রগুলা পানি পড়ার কারণে ঠিকমতো পড়তে পারে না, এমন একটা সন্তান যোগাইয়া দাও যে সন্তানটা মাদ্রাসার পানি পড়াগুলা বন্ধ করে দিবে, সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করে দিবে, তলেবুল আলেমদেরকে সুন্দরভাবে পড়ালেখার ব্যবস্থা করে দিবে। এমন অনেক ছাত্ররা নাকি এখনো পর্যন্ত লজিং পায় না, বড় কষ্ট করে পড়ালেখা করে। আল্লাহ ছাত্রদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও রাব্বে কারিম। কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দাও। আল্লাহ বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো, বাংলাদেশের উপর থেকে সকল প্রকার অরাজকতা দূর করে বাংলাদেশের মানুষদেরকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের এই কারবালা মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া সহ তাবারুকের মধ্যে সহযোগিতা করেছে আমার অনেক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে গো, আল্লাহ আমি কি দোয়া করব, আমার কাছে কোনো বাসা নাই, সবচাইতে নগণ্য সবচাইতে বড় গুনাহগার আমি। আল্লাহ আমি মুরুক্কর সামনে এই মানুষগুলা বৈশা বৈশা তোমার কাছে আমিন আমিন করতেছে। আল্লাহ তুমি তো জানো তোমার বান্দাদের অন্তর কি চাই, মনে কি চায়। আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাদের মনের নেক নেক মাকসুদগুলা পূরণ করো। আর আমাদের প্রত্যেকের মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের ওজে রসূলুল্লাহ নসিব করাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বায়রা ভাবতে চাই এই আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং এতিমখানার মধ্যে এত সুন্দর সোয়াদে কারবালার মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান। একটা জবান কুলা তাকবির দেন, না রে তাকবির, না রে রিসালাত, না রে হায়দারি, একটু জোরে কোন ইয়ালি, না রে হায়দারি, না রে গৌসিয়া। আপনারা আসলে কি বাবা খুশি? যে আওয়াজ দিছেন আওয়াজ দেখবার মন্দা মন্দা লাগতেছে, মনে হয় মেঘাইছে, মেঘে খেরের উপরে আর নাড়ার উপরে যেমনি বৃষ্টির পানি পড়লে ফোতে গা আমরা নেমনি ফোতে গেছেন গা। আসলে কি আমরা খুশি না বেজা? যারা যারা খুশি ডান হাত সোজা করে তুলে দেখায় বাবা তোকের একটা জোরে থাকবি তো আসে করে সুলের অভাব নাই। হ্যাঁ নিজাম ক্যামেরা ঘুরা, ক্যামেরা ঘুরা, জিন্দাবাদ, জোরে বলি মারহাবা। তাহলে আমরা সবাই খুশি না বেজার? আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান এই আলিপুরের পক্ষ থেকে আমরা হুজুরকে সাদর আমন্ত্রণ মোবারকবাদ জানাই। শুধু নরসিংদী পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল হোসেন নয়ন পেশোয়ারি বারাকাল্লাহু ফি হায়াতে, আল্লাহ হুজুরকে আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন, পড়েন আমিন। মাহফিলে মূল্যবান তকরির করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাজ্জাদ আহমদ সাদ্দাম আল কাদরী সাহেব,
মাহফিলে তকরির করেছেন হযরত মাওলানা আবু সিদ্দিক আল কাদেরী এলাকার জামাই, আল্লাহ যেন ওনাকেও কবুল করে পড়েন, আমিন। মাহফিলে আপনাদেরকে দাওয়াত করেছেন আপনাদের এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন হুসাইন আত-তাহিরি। আমার এই ভাইটারে আল্লাহ তাআলা অনেক বড় একটা দখল থেকে বাঁচাইয়া উদ্ধার কইরা এই জান্নাতের বাগান এবং নবীর ঘর মাদ্রাসা পরিচালনা করার জন্য আবার আরেকটা সুযোগ দান করছে। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। এবার একটু মহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। বাবা জিরা, আমি জানতে চাই ইয়াসিন কি মাদ্রাসা তার বাপদাদার টাকা দিয়ে চালায়? কথা কয় না, বাপদাদার টাকা দিয়ে চালায়, তার নিজের টাকা দিয়ে চালায় না, ইয়াসিন মাদ্রাসা চালায় আপনাদের এলাকাবাসীর টাকা দিয়া, মাদ্রাসা চালায় এলাকার অনেক প্রবাসীদের সহযোগিতা দিয়া, মাদ্রাসা চালায় এলাকার মা বোনদের চাল যেগুলা মনে করেন এক্সট্রা রাখিয়া দেয়, যেটা কি তোলা চাউল রাখে, এই তোলা চাউলের কালেকশনের চাউল দিয়া। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, বইও তুমি বইও, এই মাদ্রাসা জান্নাতের বাগান, এই মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসার মাহফিলে আসছেন, এই মাদ্রাসাটার নামটা বড় সুন্দর, যে কি আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং এতিমখানা। মাদ্রাসাটার নামটা শেষে এমন একটা শব্দ যোগ করে দিছে যে এতিমখানা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ মিশকাতুল মাসাবিও যে হাদিস উল্লেখিত, আমি দেখলাম আশুরার দিন মানে দশে মুহররম যে গেল, এই দশে মুহররমের দিন কেউ যদি কোনো এতিমের মাথায় একটা এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, সারা পৃথিবীতে যত এতিম আছে প্রত্যেকটা এতিমের মাথায় হাত বুলাইলে যে সওয়াব, দশে মুহররমের দিন নাকি একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে এই সওয়াব পাওয়া যায়। তো দশে মুহররম যদি আমরার কাছ থেকে বিদায় হইয়া চলে গেছে, তবে মুহররমের মাসটা আসেনি, আজকের মাহফিলটা মুহররমের মাহফিল নেই, মাহফিল। এই জন্য আপনারা যারা বসছেন বাবা এই জান্নাতের বাগানে বৈশা, আপনারা শুধু এরাদা করবেন আমার ফুতেরে আমি একবেলা ভাত খাওয়াই, আমার পুতেরে আমি দুই বেলা ভাত খাওয়াই, আমার ফুতেরে আমি আমার ঘরে থাকার কারণে তিন বেলা খাবার খাওয়াই, তবে আমার সন্তানটারে যেমনি আমি আদর যত্ন করি, একটা সন্তানরে আমি এমনি আদর যত্ন করবো। এ ফোলাটা দাঁড় করে, তুমি দাঁড়ো সে বাবা দাঁড়ো, এদিক যা এদিক যা, তার আলগি দিয়া না তোলে, ওটা ওটা আলগি দিয়া, ওটা ওইটা ওটা আলগি দিয়া। আপনারা একটু কষ্ট করে এই ফোলাটার দিকে তাকান, এমন একটা সন্তানরে যদি আপনি মাদ্রাসার ভিতরে আপনার নিজের খাবারের অংশ থেকে একটু অংশ আলাদা করে খাওয়াইতে পারেন, আপনারা কত আল্লাহ তালা চাইলে কি আপনার খাবারে রিজিকে বরকত দিব না? দিবে। আপনি ছেলেটার দিকে তাকাইছেন, আল্লাহ রিজিকে বরকত দিব না? কারণ এই মাজুর বলেন, এই জায়গার ভিতরে বলেন, আপনারা এদেরকে শুধু একটু পারলে খাবার দিয়া, পারলে মাসে একবার পাঁচটা টাকা দিয়ে হইলো ফোলাফান্ডির একটা সহযোগিতা করবেন, বসো। এটার কারণটা কি? কারণ হইলো আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, কত রকমের ইবাদত আমরা করি, কিন্তু আমরা কি জানি আমাদের আশেপাশে ইবাদতের একটা ভান্ডার আমাদের কাছে পড়ে রয়েছে? এই কোরআনের পাখির এখানে কোরআন তেলাওয়াত করে, আপনাদের টাকার অংশ থেকে এরা যখন একটা সহযোগিতা পাইয়া সুন্দরভাবে চলাফেরা করবো, এরা যখন এরা আপনার নাম ধরে দোয়া করা লাগতো না, যে মনে করেন এ আমার এই মুরব্বীর নাম হলো কেনু মিয়া, এ ভাগলা আমি এই হোমনা এলাকায় যে জায়গায় যাই সুযোগ ফাইলে এখানে চলে আসা, তো মনে করেন এ কেনু মিয়া এ মাদ্রাসার পোলাপানদেরকে ১,০০০ টাকা দিল, সহজভাবে বোঝাই দেওয়ার কারণে কেনু মিয়ার নামটা মাদ্রাসার পোলাপান বললো না, যে মুনাজাত আল্লাহ এ কেনু মিয়া আমার ১,০০০ টাকা দেওয়ার কারণে আল্লাহ তুমি কেনু মিয়ার বংশের কবর রাজাব মাফ করো, আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দিও, আল্লাহ যারা মারা গেছে তাদের প্রত্যেকের কবরে জান্নাতি খাবার দিও। কেনু মিয়ার নামটা নিল না, আবার দোয়াও করলো না, তারা শুধু তার টাকার অংশ দিয়ে পড়লো খাইলো, তারা শুধু নামাজ পড়লো, নাম নিয়ে দোয়া করলো না। আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসের বিখ্যাত প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরামগণ এবং মুহাক্কিক আলেমগণ বলতেছে, আরে দোয়া লাগে না, সন্তানরা তলেবুল এলেমরা কোনো মানুষকে খাওয়ানোর কারণে ওই মানুষ যখন খাওয়ার পরে শুক্রিয়া আদায় করে অথবা তার রুহুটা ঠান্ডা হয় খাবার খাওয়ার পরে, তখন ওই রুহু যেই ব্যক্তি খাওয়াইছে তার জন্য প্রাণটা বইরা দোয়া করে। আমি জানতে চাই ও আমার আজকে এই আলিপুর কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিমখানার মাহফিলের ভিতরে আশুরার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা বলেন তো এই জান্নাতের বাগানে বৈশা আমরা যদি এই ছাত্রদের উসিলা দিয়া আখিরি মুনাজাতে আমরার মার জন্য বাবার জন্য বিশেষ করে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমরার প্রত্যেকের দোয়াগুলা কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? বাবা জিরা বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়া আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন, যেহেতু মাহফিলটা পবিত্র আশুরা উপলক্ষে আহলে বায়াতের স্মরণে সোয়াদে কারবালার মাহফিল, আমার বাবা জিরা বন্ধুরা এই আহলে বায়াতের আলোচনা কেন করতেছি, তাদের দাম কত, সম্মান কত, মর্যাদা কত, এই মাসে কেন সুন্নিরা আহলে বায়াতের আলোচনা করে? ও বন্ধু আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা সাসিয়াম্মা, যিনার নাম হযরতে ফজল বিনতে হারেসা রাদিয়াল্লাহু
তাআলা আনহা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীরে বড় ভালোবাসতেন বড় মুহাব্বত আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার নবীকে বড় মুহাব্বত করতেন ভালোবাসতেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর চাচি আম্মা আমার দয়াল নবীর কাছে একদিন সকাল বেলা দৌড়ায় আইসা আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দয়াল নবী আপনার কাছে আমার একটা আরজ পেশ করতে চাই নবী আমার বলে চাচি আম্মা আপনি আপনার আরজ আমার কাছে পেশ করুন নবীর চাচি আম্মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি গতকালকে রাত্রবেলা বড় একটা খারাপ স্বপ্ন দেখছি এমন কথা বইলা নবীর চাচি আম্মার চোখ মুবারক দিয়া টপ টপ করে পানি মুবারক ছেড়ে দিছেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া কয় চাচি আম্মা গো কি স্বপ্ন দেখলেন একবার আমি দয়াল নবীর কাছে সুবহানাল্লাহ বলেন না আমি দয়াল নবীর কাছে বলেন আমার দয়াল নবী যে এই প্রশ্ন করার সাথে সাথে নবীদের সাসি আম্মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লাহ